প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেই বহুল আলোচিত সরল সন্ধিত স্পন্দনের উদাহরণটা, যে পৃথিবী, তো পৃথিবীর ব্যাস বরাবর একটা সুরঙ্গ কাটা হলো। এবার এই সুরঙ্গের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে এই বস্তুটা কিন্তু সুরঙ্গের মধ্যে অসিলেট করতে থাকবে, অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন তৈরি করবে। তো এই ক্ষেত্রে এই সরল সন্ধিত স্পন্দনের পর্যায়কাল এবং কম্পাঙ্কটা কী হবে এইটা আমরা একটু বের করতে চাইতেছি। তাহলে দেখো, এইটা হচ্ছে পৃথিবী, আমি কী করলাম, এই পৃথিবীর ব্যাস বরাবর একটা সুরঙ্গ কাটলাম, এইটা হচ্ছে সেই সুরঙ্গটা। এখন এই সুরঙ্গের মধ্যে আমি একটা বস্তুকে ছেড়ে দিব। তুমি চাইলে এই প্রশ্নটাকে এইভাবে বলতে পারো যে এইটা হচ্ছে পৃথিবীর একটা প্রান্ত, তো আমি এরকম সুরঙ্গ পথে অপর প্রান্তে পৌঁছাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কত সময় লাগবে, অপর প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে সেই সময়টা আমরা বের করতে চাইতেছি, এইভাবে তুমি প্রশ্নটা বলতে পারো। তাহলে মনে করো যে সাপোজ এইটা হচ্ছে বাংলাদেশ, তো মোটামুটি ঠিক বাংলাদেশের বিপরীত প্রান্ত হচ্ছে আমেরিকা। তা আমি বাংলাদেশ থেকে এরকম ঘুরে প্লেনে করে আমেরিকা যাইতে চাই না, আমি এরকম একটা সুরঙ্গ কেটে সুরঙ্গ পথে আমেরিকা পৌঁছাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমার আমেরিকা যেতে কতটুকু সময় লাগবে সময়টা আমরা বের করব। তো এর মধ্যে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে সেটা সরল সন্ধিত স্পন্দন তৈরি করে, এটা আমরা বলতেছি। তো এই জিনিসটা আমাদের দেখাইতে হবে আসলে যে এটা সরল সন্ধিত স্পন্দন তৈরি করে কিনা, এবং যদি সরল সন্ধিত স্পন্দন তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে তার পর্যায়কাল এবং কম্পাঙ্কের সূত্রটা কীভাবে, কীভাবে আমরা পর্যায়কাল এবং কম্পাঙ্কটা বের করতে পারবো এই জিনিসটা আমরা একটু দেখবো যে সূত্রটা কী হবে। তো দেখো, কোনো একটা বস্তুর গতি, আমি তোমাদের বলছিলাম যে কোনো একটা বস্তুর গতি যদি সরল সন্ধিত স্পন্দন গতি দেখাইতে বলে তাহলে আমাদের প্রথমে দেখাইতে হবে যে সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো সে মেনে চলে কিনা, ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্য এবং বাংলা বৈশিষ্ট্যগুলো মেনে চলে কিনা। তো দেখো, এর মধ্যে বস্তুর গতি সরল রৈখিক গতি হবে, আর এইভাবে যদি অসিলেট করতে থাকে তাহলে স্পন্দন গতি হবে, তাহলে বাংলা বৈশিষ্ট্য দুইটা মানতেছে। এবার আমরা ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্যগুলো দেখাবো। তো তার জন্য প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে সাম্য অবস্থাটা কোথায়, সরল সন্ধিত স্পন্দনের সাম্য অবস্থাটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইভাবে যদি অসিলেট করতে থাকে বস্তুটা, মনে করো আমি এম ভরের, ছোট হাতের এম ভরের একটা বস্তু, এই বস্তুটাকে সুরঙ্গ পথে ফেলে দিলাম, তাহলে এটা যদি এভাবে অসিলেট করতে থাকে তাহলে পৃথিবীর কেন্দ্রটাই হবে হচ্ছে সাম্য অবস্থা। তো প্রথম কাজ ছিল সাম্য অবস্থা খুঁজে বের করা, সাম্য অবস্থাটা আমরা খুঁজে পাইছি, এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র, এটা হবে সাম্য অবস্থা। এরপরে দেখাইতে হবে যে সাম্য অবস্থায় নিট ফোর্স হয় শূন্য, সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে অবশ্যই সাম্য অবস্থায় নিট ফোর্স শূন্য হইতে হবে যে কোনো উদাহরণের জন্য। তাহলে আমরা একটু দেখাই যে এই ক্ষেত্রে এই বস্তুর উপরে নিট ফোর্সটা শূন্য হয়, সাম্য অবস্থায় নিট ফোর্সটা শূন্য হয়, এটা আমাদের দেখাইতেই হবে। সাম্য অবস্থায় নিট ফোর্স এফ শূন্য, এটা দেখাইতে হবে। তো দেখো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা জি ড্যাশ, এর মানটা হচ্ছে শূন্য। তুমি পৃষ্ঠ থেকে যতই গভীরে যাইতে থাকবা, পৃথিবীর কেন্দ্রের দিকে যাইতে থাকবা, অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকবে এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা হবে শূন্য। তো পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণের মানটা শূন্য হয় তাহলে এই বস্তুর এম ভরের বস্তুর ওজনটা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যে টান বলটা, আকর্ষণ বলটা, সেটাও শূন্য হবে, কারণ এফ ইকুয়াল টু হচ্ছে এম জি। তাহলে এফ ইকুয়াল টু এম জি ড্যাশ, তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশের মানটা এটা হচ্ছে শূন্য, দেন এফ এর মানটা হবে শূন্য। তাহলে সাম্য অবস্থায় দেখো ফোর্সটা কিন্তু শূন্য, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা দেখাই ফেলছি। এবার কাজ ছিল হচ্ছে সাম্য অবস্থা থেকে উপরে বা নিচে, মানে যেদিকে স্পন্দন করতেছে তার যে কোনো একটা দিকে, পজিটিভ ডিরেকশনে বা নেগেটিভ ডিরেকশনে, যে কোনো একটা দিকে তুমি বস্তুটাকে এক্স পরিমাণ সরাও। তো এই এক্স পরিমাণ সরণ, এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ। তো সাম্য অবস্থান থেকে সরণ যদি এক্স পরিমাণ হয় তাহলে সেই ক্ষেত্রে সাম্য অবস্থান অভিমুখী একটা বল থাকবে, এবং সাম্য অবস্থান অভিমুখী সেই বলটা হবে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো আমাদের এই সূত্রটা আনতে হবে, তারপরে সেই সূত্রটার সাহায্যে এই যে সরল সন্ধিত স্পন্দনের সাম্য অবস্থা অভিমুখী বলের সূত্র, এইটা আমরা তুলনা করব। তুলনা করে আমরা কে এর মানটা বের করব। কে এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, এই সূত্র ব্যবহার করে, এখানে এই যে কে এর মানটা এখানে বসা দিব, এই সূত্র ব্যবহার করে আমরা পর্যায়কালের সূত্রটা বের করে ফেলবো। তারপরে আমরা যদি কম্পাঙ্কটা বের করতে চাই তাহলে পর্যায়কালের রুলটাটাই হবে কম্পাঙ্ক। আমরা চাইলে আর একটা কাজ করতে পারি, এই জিনিসটাও দেখাইতে পারি যে এ সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ এ, এটা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমরা সাম্য অবস্থান হতে যে কোনো একটা পয়েন্টে তার ত্বরণের সূত্রটা বের করব, ত্বরণের সূত্রটা বের করে এই সূত্রটার সাথে তুলনা করব, তুলনা করে এখান থেকে ওমেগা স্কোয়ার বের করব। তাহলে ওমেগা স্কোয়ার যদি পেয়ে যাই, ওমেগার মধ্যে আছে টু পাই ডিভাইডেড বাই টি, ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই টি, সেখান থেকে চাইলেও আমরা পর্যায়কালটা বের করতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমাদের পর্যায়কালটা বের করতে হবে। তো এখানে আমরা প্রথমে ফোর্স দিয়ে দেখাই, মানে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই সূত্রটার সাহায্যে তুলনা করে কে এর মানটা বের করি, তারপর কে এর মানের সাহায্যে আমরা পর্যায়কাল টি এর মানটা বের করবো। তাহলে সাম্য অবস্থান থেকে উপরে বা নিচে, পজিটিভ ডিরেকশন বা নেগেটিভ ডিরেকশনে একটু সরণ কথা চিন্তা করি, তাহলে মনে করো এই বস্তুটা এইখানে আছে, এইখানে আছে, তাহলে সাম্য অবস্থান থেকে সরণ হচ্ছে এইটা, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তো সাম্য অবস্থান থেকে সরণটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এইবার তুমি একটু দেখো তো, এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে এতটুকু, এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা, এইটা হচ্ছে গভীরতা, পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু গভীরতায় বস্তুটা গেছে, তো সেই গভীরতার পরিমাণটা হচ্ছে এইচ, ছোট হাতের এইচ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব, অর্থাৎ সরণ এক্স এর মানটা, এই এক্স এর মানটা হবে হচ্ছে আর মাইনাস এইচ। দেখো এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে সাম্য অবস্থান থেকে সরণ এক্স, এটা কত পাচ্ছি আমরা, আর মাইনাস এইচ পাচ্ছি।
এখন এই পয়েন্টে দেখি তো এর উপরে ফোর্স আছে কিনা। হ্যাঁ দেখো এই পয়েন্টে কিন্তু ফোর্স আছে, কারণ এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ এইটা হচ্ছে জি ড্যাশ। তাহলে এই পয়েন্টে তার অভিকর্ষ ত্বরণ জি ড্যাশের মানটা কিন্তু শূন্য না, কেন্দ্রে শূন্য, বাট এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু শূন্য না। পৃথিবীর পৃষ্ঠে যখন বস্তুটা ছিল তখন অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তাহলে যতই অভ্যন্তরে যাইতে থাকবে অর্থাৎ এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানটা কমবে এবং কমে সেটা হচ্ছে জি ড্যাশ। তাহলে অভিকর্ষ ত্বরণে কিন্তু মান আছে, তাহলে মান যেহেতু আছে তাহলে ওই পয়েন্টে কিন্তু তার ওজন বল অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে টান বলটা থাকবে, তাহলে সাম্য অবস্থার দিকেই কিন্তু তার বলটা। তাহলে আমি একটু এখানে বলের ডিরেকশনটা দেখাই, বলের ডিরেকশন এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ সাম্য অবস্থার দিকে, এইটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, এফ এর ডিরেকশন। তাহলে এই এফ সাম্য অবস্থা অভিমুখে এই যে বলটা এই এফ, এইটা হচ্ছে এম জি ড্যাশ। এখন আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মানটা, জি ড্যাশের মানটা এটা হচ্ছে ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, এটা আমরা মহাকর্ষ অধ্যায় দেখছি। তাহলে এখান থেকে দেখো তো আর লসাগু উপরে আর মাইনাস এইচ ইন্টু হচ্ছে জি। এইবার তুমি একটু খেয়াল করো এই আর মাইনাস এইচ এটা মানে কিন্তু এক্স, এই যে আর মাইনাস এইচ এটা মানে কিন্তু এক্স। তাহলে আমি এখানে আগে জি ড্যাশের মানটা বসাই, এম জি ড্যাশের মানটা আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, একটু সাজাই লিখি এম জি ডিভাইডেড বাই আর আর মাইনাস এইচ। এই আর মাইনাস এইচ মানেই হচ্ছে এক্স, মানে সাম্য অবস্থা থেকে সরলছন্দিত স্পন্দনের সরল। তাহলে এম জি ডিভাইডেড বাই হচ্ছে আর, আর মাইনাস এইচ এটা সমান সমান হচ্ছে এক্স। তাহলে এফ ইকুয়াল টু আমরা পাইলাম এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স। তুমি দেখো সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে যে সাম্য অবস্থা অভিমুখী বলটা হবে হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত মুখে। তাহলে দেখো তো সরণের সমানুপাতিক হয়েছে কিনা, এম হচ্ছে বস্তুর ভর কনস্ট্যান্ট, জি এই যে কিন্তু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে এই যে তিনটা জিনিস এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে সাম্য অবস্থা অভিমুখী বল এফ এটা হচ্ছে এক্সের সমানুপাতিক। এবার কথা ছিল কি বিপরীত মুখী হইতে হবে, দেখি তো বিপরীত মুখী কিনা। দেখো এই পয়েন্টে যদি আমরা সরণ চিন্তা করি তাহলে সরণের ডিরেকশন হচ্ছে এই দিকে, আর এই পয়েন্টে যদি আমরা বল চিন্তা করি তাহলে বল হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে বলের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে এইটা হচ্ছে সরণের ডিরেকশন অর্থাৎ এক্সের ডিরেকশন, এইটা হচ্ছে বলের ডিরেকশন অর্থাৎ এফ এর ডিরেকশন। দেখো তো দুইটা পরস্পরের বিপরীত দিকে আছে কিনা, তাহলে যেহেতু পরস্পরের বিপরীত দিকে তাহলে এখানে সামনে একটা মাইনাস দিতে হবে। মাইনাসটা কি মিন করে, জাস্ট বল এবং সরণ পরস্পরের বিপরীতে জিনিসটা মিন করে। এবার আমরা সরলছন্দিত স্পন্দনের যে সাম্য অবস্থা মুখীমুখী বলের যে সূত্রটা আছে সেই সূত্রটার সাথে এই সূত্রটা মিলাই, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে দেখো যে তুলনা করে আমরা কে এর মানটা পেয়ে গেছি, কে ইকুয়াল টু হবে এম জি ডিভাইডেড বাই আর। তাহলে কে যেহেতু পেয়ে গেছি এখান থেকে আমরা এই যে পর্যায়কাল টি এর মানটা বের করতে পারবো। তাহলে টি ইকুয়াল টু সূত্র কী ছিল, টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, কে এর মানটা এখানে বসাই টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে এম জি ডিভাইডেড বাই আর। তাহলে এম এম কাটাকাটি আর উপরে চলে গেল, তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা পাচ্ছি টু পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি। এখন এখানে তুমি পৃথিবীর ব্যাসার্ধের মান বসাই দিবা, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বসাই দিবা, এটা কিন্তু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ আবার বলতেছি। তো এখানে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর মানটা তুমি বসাই দিবা, এই সূত্র ব্যবহার করে এখান থেকে তুমি পর্যায়কালটা বের করে ফেলতে পারবা। তাহলে এইভাবে দেখো আমরা দেখালাম যে পৃথিবীর ব্যাস বরাবর যদি একটু সুড়ঙ্গ কেটে কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে সেই বস্তুর গতিটা হবে হচ্ছে সরলছন্দিত স্পন্দন গতি, এবং সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা পর্যায়কালটা বের করতে পারবো। এখন দেখো সরলছন্দিত স্পন্দনের আরও কিছু একটা বৈশিষ্ট্য আছে, যে মানে ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্য আমরা এভাবে বলতে পারি যে সাম্য অবস্থায় বেগের মানটা হবে সবচেয়ে বেশি এবং ত্বরণের মানটা হবে শূন্য, এবং বিস্তার পয়েন্টে ত্বরণের মানটা হবে সবচেয়ে বেশি, বেগের মানটা হবে শূন্য। তো এই জিনিসটা একটু আমরা দেখাইতে পারি কিনা। আমরা সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে তো জানি ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তো এক্সের মানটা যদি শূন্য হয় দেন ত্বরণের মানটা শূন্য হবে অর্থাৎ সাম্য অবস্থায় ত্বরণ শূন্য হবে। আর বেগের সূত্রটা ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্সের মান যখন শূন্য হবে বেগের মানটা সবচেয়ে বেশি হবে, সাম্য অবস্থায় বেগের মানটা সবচেয়ে বেশি হবে, এবং এক্সের মান যখন এ হবে অর্থাৎ বিস্তার হবে তাহলে বিস্তার পয়েন্টে বেগের মানটা জিরো হবে আর কি, সবচেয়ে কম হবে। তো এই জিনিসটা এখানে খাটে কিনা একটু দেখি তো। তাহলে এইটা হচ্ছে পৃথিবী, ব্যাস বরাবর সুড়ঙ্গ কাটা হলো, এই সুড়ঙ্গের মধ্যে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো। এবার দেখো এইটা হচ্ছে সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থায় এই পয়েন্টে এক্সের মান হচ্ছে শূন্য। তো তুমি দেখো তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মানটা কত, পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মানটা কত, শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু যেখানে জিরো সেখানে অভিকর্ষ ত্বরণ, এই ক্ষেত্রে ত্বরণটাই তো অভিকর্ষ ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণের মানটা শূন্য হচ্ছে, আর বিস্তার পয়েন্টে গিয়ে এই অভিকর্ষ ত্বরণের মানটা সবচেয়ে বেশি হচ্ছে। তুমি দেখো এই পয়েন্ট এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা সবচেয়ে বেশি জি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই ক্ষেত্রে সরলছন্দিত স্পন্দনের জন্য বিস্তার পয়েন্ট। বিস্তার কত, বিস্তারের মানটা কত বলো তো, এই ক্ষেত্রে যদি আমি বিস্তার বলি তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে বিস্তার এ, এ ইকুয়াল টু হবে হচ্ছে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। তো এইটা হচ্ছে বিস্তার পয়েন্ট অর্থাৎ ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানটা সবচেয়ে বেশি। এখন এই সরলছন্দিত স্পন্দনের ত্বরণের সূত্রটা বলতেছে যে এক্সের মান যখন বিস্তার অর্থাৎ এ হবে তখন ত্বরণের মানটা হবে সবচেয়ে বেশি।
এবং দেখো এই পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে সরলচন্দ্র স্পন্দনের জন্য বিস্তার পয়েন্ট এবং এই পয়েন্টে দেখো যে ত্বরণমানটা সবচেয়ে বেশি এম এক্স এম এক্সের সূত্র কি আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তো এক্স এর মানটা হবে বিস্তার এ তো যেহেতু বিস্তার এ এর মানটা আর তাহলে এখানে আমরা লিখতে পারি এই পয়েন্টে যে ত্বরণটা এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার আর এবং তুমি দেখো এই পয়েন্টে আমরা যদি এই যে সরলচন্দ্রিত স্পন্দনের জন্য ত্বরণ বের করতে চাই এই পয়েন্টের ত্বরণ ম্যাক্সিমাম ত্বরণটা বের করতে চাই তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি ঠিক একই ঘটনা এই ক্ষেত্রে প্রযোজ্য এই পয়েন্টে দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মানটা সবচেয়ে বেশি তাহলে এই পয়েন্টে এই ক্ষেত্রে ত্বরণের মানটা সবচেয়ে বেশি হবে তাহলে এই পয়েন্টের ত্বরণই হবে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ত্বরণ এইবার আমরা একটু বেগের কথা চিন্তা করি এতক্ষণ তো ত্বরণের কথা দেখলাম এবার আমরা একটু বেগের কথা চিন্তা করি এবং বেগটা দেখি যে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বেগের যে শর্তগুলো আছে বিভিন্ন পয়েন্টে সেই জিনিসটা এখানে খাটে কিনা তো দেখো এখান থেকে আমি বস্তুটাকে ছেড়ে দিলাম মনে করো এই হচ্ছে বস্তুটা এই বস্তুটাকে ছেড়ে দিলাম তো ছেড়ে দিলে দেখো বস্তুটা যতই নিচের দিকে নামতে থাকবে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যাইতে থাকবে ততই কিন্তু তার বেগটা বাড়তে থাকবে কোন পয়েন্টে বেগটা সবচেয়ে বেশি হবে সাম্য অবস্থায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে গিয়ে বেগের মানটা সবচেয়ে বেশি হবে তাহলে এই পয়েন্টে বেগের মানটা হবে হচ্ছে সবচেয়ে বেশি এরপর দেখো এই পয়েন্টে বেগের মানটা সবচেয়ে বেশি হওয়ার কারণে নিচের দিকে বেগ থাকবে তাহলে ওই গতি জড়তার কারণে সে আবার নিচের দিকে আসতে থাকবে কিন্তু নিচের দিকে আসতে গেলে ঘটনা কী ঘটবে দেখো বস্তু মনে করো এখানে আসলো এখান থেকে এখানে চলে আসলো এখানে আসতে থাকলে পৃথিবী তাকে টানবে হচ্ছে কেন্দ্রের দিকে পৃথিবী টানবে কোন দিকে কেন্দ্রের দিকে তাহলে বস্তু যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে সে টান খাচ্ছে তাহলে বেগের মানটা কমতে থাকবে কমতে 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 এই পয়েন্টে এসে আবার বেগের মানটা হয়ে যাবে সবচেয়ে কম মানে বেগের মানটা হবে হচ্ছে শূন্য তাহলে এইভাবে দেখো দুলতে থাকবে এই পয়েন্টে আসলে বেগের মানটা শূন্য হয়ে গেছে টান খাচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে তাহলে আবার পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে থাকবে আস্তে 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 এই পয়েন্টের সবচেয়ে বেশি বেগ এবার বেগটা থাকবে হচ্ছে এই ডিরেকশন দেখো বস্তুটা মনে করো এই বেগের কারণে আরেকটু এখানে চলে আসলো তাহলে বেগটা থাকবে হচ্ছে এই ডিরেকশনে তাহলে এখানে বস্তু যদি চলে আসে আবার টান খাবে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে এইভাবে দেখো যে বেগ কমতে থাকবে কারণ পৃথিবী তাকে টানতেছে হচ্ছে নিচের দিকে তাহলে বেগ কমতেছে 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 এই পয়েন্টে বেগটা হয়ে গেছে আবার সবচেয়ে কম তাহলে এই পয়েন্টে বেগ হবে সবচেয়ে কম সাম্য অবস্থায় বেগ হবে সবচেয়ে বেশি আবার এই পয়েন্টটাও বিস্তার পয়েন্ট এই পয়েন্টে বেগ হবে সবচেয়ে কম অর্থাৎ জিরো তাহলে বিস্তারে বেগ হচ্ছে কম জিরো এবং সাম্য অবস্থায় বেগ হচ্ছে সবচেয়ে বেশি দেখো এইখানেও কিন্তু এই জিনিসটা খাটতেছে তাহলে আমরা যদি কোনো একটা পয়েন্টে বেগ বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা বেগটা বের করতে পারি ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল তো এর মানে হচ্ছে ব্যাসার্ধ এক্ষেত্রে বিস্তারটা হবে ব্যাসার্ধ তাহলে এখানে এর পরিবর্তে আমরা আর স্কোয়ার লিখতে পারি তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটা খাটে আমরা সুরঙ্গ পথে কোনো একটা পয়েন্টে যদি সাম্য অবস্থান থেকে দূরত্বের মানটা অর্থাৎ এক্সের মানটা যদি আমাদের বলে দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা ওই পয়েন্টে বেগের মানটা বের করতে পারি আর যদি আমরা কোনো একটা পয়েন্টে ত্বরণ বের করতে চাই তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই সূত্র দিয়ে আমরা ত্বরণের মানটা বের করতে পারি তো মাথায় রাখবো এক্সের পরিচয় হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অনেক সময় আমাদের ম্যাথ করার জন্য গভীরতার মানটা বলে দিবে মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা এইসের মানটা বলে দিবে তো এখানে কিন্তু এইচ বসাইলে হবে না আমাদের বসাইতে হবে এক্সের মানটা তো এক্সের পরিচয়টা কী ছিল আর মাইনাস এইচ অর্থাৎ ব্যাসার্ধ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু গভীরতা আমাদের কোশ্চেনে যদি বলে দেয় সেই গভীরতাটা আমরা বাদ দিয়ে দিব তো এই জিনিসটা একটু মাথায় রাখবা ম্যাথ করার জন্য তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা হয়তো অনেকে অনেকভাবে করায় তোমরা হয়তো দেখে মাঝে মাঝে ভয় পেয়ে যাও তো ভয় পাওয়ার কিছু নেই খুবই সহজ জিনিস এটা ওই যে অনেকে অনেকভাবে আসলে কীভাবে করায় কেউ হয়তো বল দিয়ে দেখায় কেউ হয়তো ত্বরণ দিয়ে দেখায় দেখো আমরা ত্বরণ দিয়েও দেখাইতে পারি ত্বরণ দিয়ে দেখালে আরও সহজ হবে এইটা হচ্ছে পৃথিবী এইটা হচ্ছে সুরঙ্গ ব্যাস বরাবর সুরঙ্গ আমরা একটু ত্বরণ দিয়ে দেখাবো দেখি ত্বরণ দিয়ে দেখালে খুব কঠিন হয় কিনা তাহলে এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ এই ক্ষেত্রে সরলচন্দ্রিত স্পন্দনের সাম্য অবস্থা তো মনে করো আমরা এই পয়েন্টে বস্তুটা আছে চিন্তা করলাম তো এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ড্যাশ তাহলে এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে এই এই যে সুরঙ্গ মধ্যে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ মানে সরলচন্দ্রিত স্পন্দনের ত্বরণটাই হচ্ছে এই সুরঙ্গের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের অভিকর্ষ ত্বরণ তাহলে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশের সূত্র আমরা কী জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই গভীরতাটা হচ্ছে এইচ যেখানে পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে বড় হাতের আর তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে অর্থাৎ সরলচন্দ্রিত স্পন্দনের সাম্য অবস্থা থেকে ওই বস্তুটার যে দূরত্ব সেটা হচ্ছে আর মাইনাস এইচ এটা হচ্ছে এক্স তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশের মানটা আমরা কী জানি ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইনটু হচ্ছে জি তাহলে অতএব জি ড্যাশ এটা ইকুয়াল টু উপরে আর মাইনাস এইচ নিচে আর ইনটু হচ্ছে জি তো আমরা এটাকে একটু এভাবে সাজায় লিখি জিটাকে আগে আনলাম আরটাকে নিচে লিখলাম আর আর মাইনাস এইচটাকে একটু পাশে সরাই নিয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আর মাইনাস এইচ এবার দেখো এই যে আর মাইনাস এইচ এটাই হচ্ছে এক্স মানে সাম্য অবস্থা থেকে দূরত্ব তাহলে এটা আমরা লিখতে পারি জি ডিভাইডেড বাই আর এটা হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে জি ড্যাশের মানটা এই যে এইভাবে আমরা পাইলাম জি ড্যাশটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ তাহলে এই যে অভিকর্ষ ত্বরণটা এটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের ত্বরণ এ এই কলটা আমরা কী জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স
তাহলে দেখো যে ওমেগা স্কয়ারের সাথে এবার মিলাব হচ্ছে এটাকে অনেকে বলতে পারো ভাই মাইনাসটা কই গেল মাইনাস সামনে একটা দাও এখানে একটা মাইনাস দাও কেন মাইনাসটা দিবা এই মাইনাসটা কি মিন করে অভিকর্ষ ত্বরণ এবং x এরা যে পরস্পরের বিপরীত তুমি দেখো এই পয়েন্ট x এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে এটা হচ্ছে x এর ডিরেকশন আর এই পয়েন্টে যদি আমি অভিকর্ষ ত্বরণের ডিরেকশন চিন্তা করি তাহলে সেটা হবে পৃথিবীর কেন্দ্রের দিকে তাহলে দেখো এই যে এটা হচ্ছে g ড্যাশের ডিরেকশন আর এটা হচ্ছে x এর ডিরেকশন পরস্পরের বিপরীত কিনা এই মাইনাসটা তো তাই মিন করে এটা হচ্ছে g ড্যাশ এবং x পরস্পরের বিপরীত তাহলে মাইনাসটা আমরা দিয়ে নিলাম এবার তুলনা করো তাহলে ওমেগা স্কয়ারের সাথে তুলনা করলে কাকে পাচ্ছি আমরা জি ডিভাইডেড বাই আর কে পাচ্ছি তাহলে এখানে লিখি ওমেগা স্কয়ার এটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর এখন ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই টি ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে রুট ওভার হবে এখানে একটা তাহলে অথবা এখান থেকে টি এর মানটা বের করতে হবে তাহলে টি ইকুয়াল টু হবে টু পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি তুমি যেভাবে ক্যালকুলেশন করো না কেন টি এর মান এটাই আসবে তো কেউ চাইলে কিন্তু এই সূত্রটাও ব্যবহার করে দেখাইতে পারতো যে f ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার অর্থাৎ মহাকর্ষ বলের সূত্র তো ব্যাপার হচ্ছে কি এই যে মহাকর্ষ বল এটা সমান সমানই তো এম জি এটা ইকুয়াল টুই তো এম জি তো আমি এখানে এম জি দিয়েই দেখাইছি এম জি দিয়ে দেখাইতে সহজ হয়েছে তুমি চাইলে এটা দিয়েও দেখাইতে পারতা খুব কঠিন কিছু হইতো না এটা দিয়ে দেখাইলেও একই জিনিসই আসতো তো অনেকে হয়তো এইভাবে দেখায় তোমরা অনেকে ভয় পেয়ে যাও তো দেখো তো এইভাবে দেখাইলে কি হয় এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না যদি বস্তুটাকে এই পয়েন্টে আমরা চিন্তা করি এই যে বস্তুটা এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এম বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এম এখন পৃথিবীর যে ভরটা সেটা হচ্ছে বড় হাতের এখন তুমি দেখো এই গভীরতায় যখন বস্তুটা আছে তখন এর উপরে যে আকর্ষণ বলটা সেটা কিন্তু পুরো পৃথিবী গোলকের আকর্ষণ না তাহলে এই পয়েন্টে তার উপরে আকর্ষণটা হচ্ছে এই গোলকটার আকর্ষণ তখন তাকে আকর্ষণ করবো হচ্ছে এই গোলকটা যে গোলকটা রেডিয়াসটা হবে হচ্ছে এই যে এতটুকু এটা হচ্ছে আর মাইনাস এইচ তাহলে আর মাইনাস এইচ ব্যাসার্ধের এই গোলকটা কিন্তু তাকে আকর্ষণ করবে ওই যে শেল থিওরিয়াম এতটুকু অর্থাৎ যতটুকু গভীরতা সে গেছে এই এতটুকু গভীরতা নিয়ে তুমি যদি একটা ফাঁপা গোলক চিন্তা করো তাহলে এই গোলকটা এই বস্তুটাকে আর কোনো আকর্ষণ করবে মানে যতটুকু ভর ছেড়ে আসছো ততটুকু ভর আর তোমাকে কোনো আকর্ষণ করবে না তাহলে তখন কিন্তু এখানে পৃথিবীর পুরো ভরটা লেখা যাবে না তাহলে তখন এতটুকু গোলকের ভর লিখতে হবে এই যে গোলকটা এই গোলকটার ভরকে আমরা ধরলাম এটা হচ্ছে এম ড্যাশ তাহলে এখানে আমাদের বসাই দেয় এটা হবে এম ড্যাশ আর আর স্কোয়ার হবে না তাহলে এই ক্ষেত্রে হবে আর মাইনাস এইচ স্কোয়ার এটাই হবে হচ্ছে এই বস্তুটার উপরে এই পয়েন্টের আকর্ষণ সাম্য অবস্থান অভিমুখী অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অভিমুখী আকর্ষণ বলটা এখন দেখো এখান থেকে আমরা দেখাইতে পারি কিনা যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এটা আসে কিনা তাহলে দেখো জি এই যে ছোট হাতের এমটাকে আমি একটু আগে লিখলাম এখানে আর মাইনাস এইচ স্কোয়ার এই এম ড্যাশ হচ্ছে এই গোলকটার ভর এই গোলকটার ভর আমরা এইভাবে বের করতে পারি এম ইকুয়াল টু রো ভি তাহলে রো হচ্ছে ঘনত্ব মানে আমরা পৃথিবীকে সুষম গড় ঘনত্বের একটা গোলক চিন্তা করতেছি সেই ঘনত্ব আর এই যে গোলকটা এই গোলকটার আয়তন ভি এখন দেখো তো এই গোলকটার আয়তন এই গোলকটার রেডিয়াস হচ্ছে আর মাইনাস এইচ তাহলে এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের আয়তন হবে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর মাইনাস এইচ কিউ এখন দেখো জি ছোট হাতের এম এখানে এই যে রো আছে এই রোটাকে আমরা ভাঙবো রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব তো পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর তার মানে পৃথিবী আর ব্যাসার্ধের একটা গোলক তাহলে ঘনত্ব রো এটা ইকুয়াল টু হবে বড় হাতের এম ডিভাইডেড বাই ভি এই ভি ইকুয়াল টু হবে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউ তাহলে এখানে আমরা এই যে রো এর পরিবর্তে বসাচ্ছি বড় হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউ এখানে আর মাইনাস এইচ এর স্কোয়ার ছিল আর এখানে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর মাইনাস এইচ এর কিউব তাহলে দেখো এই যে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই ফোর ডিভাইডেড বাই থ্রি পাই কাটাকাটি যাচ্ছে এখানে জি ছোট হাতের এম বড় হাতের এম দেখো আর মাইনাস এইচ এর স্কোয়ার এখানে আবার আর মাইনাস এইচ এর কিউব তাহলে যেহেতু এখানে আর মাইনাস এইচ এর কিউব আছে কাটাকাটি করে এখানে একটা আর মাইনাস এইচ থাকবে আর এখানে দেখো আর কিউব ছিল তাহলে নিচে এখানে আর কিউব থাকবে এইবার একটু খেয়াল করো দেখো জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ছোট হাতের এম বড় হাতের এম বড় হাতের আর মাইনাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর এইবার দেখো এইটা মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি না তাহলে আমরা লিখতে পারি না এটা হচ্ছে এম জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর এই আর মাইনাস এইচ এটা মানে হচ্ছে এক্স তাহলে এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স তাহলে দেখো তো পাইছি না এফ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স এখনও তাই পাইছিলাম দেখো এফ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স তো এখানে দেখো এইভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে খুব সহজ হয়ে গেছিলো তো এখন যে যেভাবে ব্যাখ্যা করবো একই জিনিসই আসবে তো জাস্ট ডেরিভেশনটা তোমরা বুঝলা কিনা আমাদের আসলে মাথায় রাখতে হবে এই সূত্রটা এই সূত্র দিয়ে আমরা পর্যায়কালটা বের করতে পারবো তো তুমি এখানে আর এর মানটা বসাবা জি এর মানটা বসাবা একটু বসাবা বসাই দেখবা হিসাব করে দেখবা যে এটা আসবে হচ্ছে 84.6 মিনিট তার মানে এইখান থেকে যদি বস্তুটাকে ছেড়ে দাও তাহলে এই পয়েন্টে আসবে দেখো এটা কিন্তু পর্যায়কালের মান আসছে এখান থেকে আমি বস্তুটাকে ছেড়ে দিলাম এই পয়েন্টে আসলো এখান থেকে আবার এই পয়েন্টে ফিরে যাবে অর্থাৎ একটা পূর্ণ দোলন দিবে তো তার জন্য সময় লাগবে হচ্ছে 84.6 মিনিট কিন্তু আমি প্রশ্ন করছিলাম যে এক প্রান্ত থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে সুরঙ্গ পথে অপর প্রান্তে যাইতে কত সময় লাগবে সেই সময়টা কি 84.6 মিনিট না
সময়টা হচ্ছে পর্যায়কালের অর্ধেক। আমি শুধু যাব এই প্রান্ত থেকে এই প্রান্তে যাব, ফিরে আর আসবো না। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে গিয়ে ফিরে আসতে সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল, সেটা হচ্ছে 84.6 মিনিট। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র যাব, তাহলে সেটা হবে পর্যায়কালের অর্ধেক। অর্থাৎ সেই টি এর মানটা হবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে, সেটা হবে টি ডিভাইডেড বাই টু, এটা হবে যে 84.6 ভাগ 2, তার মানে 42.3 মিনিট। ঠিক আছে, তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে সময় লাগবে 42.3 মিনিট। তাহলে একটা কিন্তু ম্যাথ প্রবলেম আমরা এখানে সলভ করে ফেললাম। এইটা আমরা দেখালাম ব্যাস বরাবর সুরঙ্গ পথে। এখন কথা হচ্ছে, ব্যাস বরাবর সুরঙ্গ না কেটে যদি আমি একটা জ্যা বরাবর সুরঙ্গ কাটি, মানে এইটা হচ্ছে যে ব্যাস বরাবর সুরঙ্গের কথা চিন্তা করছিলাম, আমি এবার ব্যাস বরাবর সুরঙ্গের কথা চিন্তা করলাম না, আমি একটু পাশে এখানে জ্যা বরাবর একটা সুরঙ্গ কাটলাম, এই যে এখানে, এর মধ্যে যদি একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সরল ছন্দিত স্পন্দন তৈরি হবে। তো এই ক্ষেত্রে পর্যায়কালটা কী হবে এবং কম্পাঙ্কটা কী হবে, এবার আমরা এই জিনিসটা একটু বের করব। তো দেখি আমরা বের করতে পারি কিনা। এবার আমরা সুরঙ্গটা চিন্তা করবো হচ্ছে পৃথিবীর জ্যা বরাবর, ব্যাস বরাবর না। তাহলে মনে করো এরকম, এই যে জ্যা বরাবর একটা সুরঙ্গ কাটলাম, এই সুরঙ্গের মধ্যে আমি একটা বস্তুকে ফেলে দিব, তো সেই ক্ষেত্রে পর্যায়কাল এবং কম্পাঙ্কটা আমি বের করতে চাই। তো এই ক্ষেত্রেও বস্তুটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন তৈরি করবে। তো মনে করো যে এই বস্তুটা, এই যে এম্বরের বস্তুটা, এই সুরঙ্গের মধ্যে, জ্যা বরাবর সুরঙ্গের মধ্যে ফেলে দিলাম। তো প্রথম কাজ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন দেখাইতে বলে প্রথম কাজ হচ্ছে সাম্য অবস্থাটা খুঁজে বের করা। দেখো এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবার সাম্য অবস্থাটা কিন্তু পৃথিবীর কেন্দ্র হবে না, তাহলে সাম্য অবস্থাটা হবে হচ্ছে এই পয়েন্টটা। সাম্য অবস্থা খুঁজে বের করা প্রথম কাজ ছিল, খুঁজে বের করছি। এবার দেখাইতে হবে সাম্য অবস্থায় নিট ফোর্সটা শূন্য হয় কিনা। তো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এটা তো হতেই হবে যে সাম্য অবস্থায় নিট ফোর্স শূন্য। তো আমরা একটু দেখাই তো এই ক্ষেত্রে সাম্য অবস্থায় নিট ফোর্সটা শূন্য হয় কিনা। তো তুমি দেখো এইটা হচ্ছে পৃথিবী, এইটা হচ্ছে সেই জ্যা বরাবর সুরঙ্গ। আমি যদি এই পয়েন্টে চিন্তা করি, সাপোজ এই পয়েন্টে, এই পয়েন্টে তার যে পৃথিবীর কেন্দ্রের দিকে টান বল, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে টান বলটা, এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে mg বা mg ড্যাশ। এখন তুমি একটু খেয়াল করে দেখো এই পয়েন্টে গেলে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে ফোর্সের মানটা অর্থাৎ ওজন বলের মানটা এটা শূন্য হয় কিনা। দেখো এই কোণটাকে আমি বললাম এই কোণটা হচ্ছে থেটা, তাহলে এই ওজন mg ড্যাশের এই সুরঙ্গ বরাবর, মানে সাম্য অবস্থা হচ্ছে এইটা, এই সাম্য অবস্থান থেকে সুরঙ্গ বরাবর সাম্য অবস্থা অভিমুখী হয়ে কতটুকু বল কাজ করতেছে, এই যে বলটা ওজন বলটা এটা কাজ করতেছে পৃথিবীর কেন্দ্র বরাবর। আমাদের দেখতে হবে সাম্য অবস্থা অভিমুখী বল কোনটা। তো সাম্য অবস্থা অভিমুখী বলটা হচ্ছে mg ড্যাশ cos থেটা, মানে এই যে ওজন mg ড্যাশ এর কতটুকু উপাংশ, cos থেটা উপাংশটা, এটাই দেখো এই যে সাম্য অবস্থা অভিমুখে ক্রিয়া করতেছে। তাহলে তুমি একটু খেয়াল করো এই পয়েন্টে যখন বস্তুটা চলে আসবে, যখন এই পয়েন্টে চলে আসবে, তখন এই যে টান বলটা অর্থাৎ পৃথিবীর যে ওজন বলটা সেটা থাকবে হচ্ছে এই বরাবর, এই যে mg ড্যাশ এই বরাবর কাজ করবে। তাহলে এই দিক বরাবর ফোর্স কতটুকু দেখি তো আমরা, এই দিক বরাবর তখন এই কোণের মানটা কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে তখন এই দিক বরাবর, এই যে সাম্য অবস্থা অভিমুখে যে ফোর্সটা অর্থাৎ এই রেখা বরাবর যে ফোর্সটা, সেইটা হচ্ছে mg ড্যাশ cos 90 ডিগ্রি, cos 90 কত, শূন্য। বুঝতে পারছো, এই ক্ষেত্রে এই কোণের একটা মান ছিল, এই কারণে এই যে সাম্য অবস্থা অভিমুখে একটা বল আসছে। তুমি দেখো এই কোণের মানটা আস্তে আস্তে বাড়তেছে, যতই বস্তু নিচের দিকে নামতেছে কোণের মানটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এই পয়েন্টে হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই রেখা বরাবর যে ফোর্সের মানটা mg ড্যাশ cos 90 ডিগ্রি, মান কত, শূন্য। তাহলে সাম্য অবস্থা এই পয়েন্টে কিন্তু এই যে সরল ছন্দিত স্পন্দনের রেখা বরাবর যে ফোর্সটা সেটা কিন্তু শূন্য আমরা পাইছি। তাহলে আমাদের কী করতে হবে, এই সাম্য অবস্থা থেকে একটু উপরে নিচে সরাইতে হবে। তো বস্তুটাকে মনে করো আমরা এইখানে চিন্তা করলাম, এই পয়েন্টে চিন্তা করলাম, তাহলে এই পয়েন্টে তার কিন্তু একটা ফোর্স আছে, কারণ এই পয়েন্টে পৃথিবীটাকে টানতেছে হচ্ছে এম জি ড্যাশ বলে, এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ড্যাশ। তাহলে দেখি এর কতটুকু উপাংশ সাম্য অবস্থার দিকে আছে, তাহলে কতটুকু উপাংশ সাম্য অবস্থার দিকে আছে এইটা আমরা নিব। তো এই কোণটাকে আমরা, এই কোণটাকে বললাম থেটা, তাহলে ওজনের কতটুকু সাম্য অবস্থার দিকে আছে, এম জি ড্যাশ cos theta। তাহলে সাম্য অবস্থা অভিমুখী যে বলটা সেটা হচ্ছে mg ড্যাশ cos theta। তাহলে সাম্য অবস্থা অভিমুখী ফোর্স F এটা ইকুয়াল টু mg ড্যাশ cos theta। এখন এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে g ড্যাশ, তাহলে g ড্যাশের মানটা আমরা বের করব। তাহলে mg ড্যাশ, g ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 1 - h / r ইনটু হচ্ছে g cos theta। আচ্ছা h কোনটা, r কোনটা, r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r, আর এই যে এতটুকু এইটা হচ্ছে এইচ। দেখো এই যে এতটুকু এইটা হচ্ছে এইচ, তাহলে এইখান থেকে এই যে এতটুকু এটাই হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এখানে এম লসাগু হচ্ছে আর উপরে আর মাইনাস এইচ জি কস থেটা। আর মাইনাস এইচ কতটুকু, এতটুকু। এইবার দেখো আর মাইনাস এইচকে কিন্তু আমি আর এক্স বলতে পারবো না, এক্স কী ছিল, সাম্য অবস্থা থেকে স্মরণ ছিল। তাহলে সাম্য অবস্থা থেকে এই বস্তুটা স্মরণ কতটুকু দেখো তো, সাম্য অবস্থা থেকে, এটা হচ্ছে সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থা থেকে স্মরণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে ওই বস্তুটা স্মরণ। তাহলে এইটা হচ্ছে এক্স, আমার লাগবে এই মানটা, এইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে স্মরণ এক্স। তাহলে এইটা হচ্ছে আর মাইনাস এইচ, এইটা হচ্ছে এক্স। দেখো এইবার এই দুইটা জিনিস কিন্তু
একই না, আগে x সমান সমান r মাইনাস s ছিল, বাট এবার কিন্তু x সমান সমান r মাইনাস s হচ্ছে না। তাহলে আমার এখানে কিন্তু x এর মানটাই আনা লাগবে। কিভাবে x এর মানটা আমরা আনতে পারি? তুমি দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা না, তো এই কোণের আমরা একটু লিখি তো cos থেটা, তো cos থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে কোণের সাথে যেটা আসে অর্থাৎ x, এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ, তো এইটা হচ্ছে r মাইনাস h, বুঝলা? cos থেটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে cos থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ x ডিভাইডেড বাই r মাইনাস h, এটাই আমি লিখলাম। এখন এই cos থেটার মানটা আমি এখানে বসাবো, তাহলে আমরা একটু লিখি m r মাইনাস h ডিভাইডেড বাই r ইন্টু জি, cos থেটার মানটা আমরা পাইছি x ডিভাইডেড বাই r মাইনাস h। এবারে দেখো এই যে আর মাইনাস এস কাটাকাটি যাচ্ছে, তাহলে সাম্য অবস্থা অভিমুখী যে ফোর্সটা সেটা হচ্ছে এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স, এক্সের পরিচয়টা হচ্ছে সাম্য অবস্থা থেকে সরল। এখানে এই জিটা কি? এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি, এটা কিন্তু এই যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের জি, তাহলে ভূপৃষ্ঠের জি ধ্রুবক, বস্তুর ভর ধ্রুবক, ব্যাসার্ধ ধ্রুবক, তাহলে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স আমি এফ পাইছি এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স, যেখানে এই জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি না যে বল এবং সরণ পরস্পরের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত এবং বিপরীতমুখী। কীভাবে বিপরীতমুখী? দেখো এই পয়েন্টে ফোর্সটা হচ্ছে নিচের দিকে আর সাম্য অবস্থা থেকে সরণটা হচ্ছে উপরের দিকে, তাহলে বিপরীতমুখী, এই কারণে সামনে একটা মাইনাস দিলাম। এবার আমরা তুলনা করি এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। সুখের বিষয় হচ্ছে আগে কে এর মানটা যা আসছিল এবারও কে এর মানটা তাই আসছে। আগে কে এর মানটা ছিল এম জি ডিভাইডেড বাই আর, এবারও কে এর মানটা আসছে এম জি ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা তুলনা করে কে এর মানটা বের করবো, তারপরে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই হচ্ছে কে, কে এর মানটা আমরা বসাই দিব যে টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, এম জি ডিভাইডেড বাই হচ্ছে আর, এম এম কাটাকাটি, তাহলে টু পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি, এইটা হচ্ছে এই ক্ষেত্রে পর্যায়কালের সূত্র। ব্যাপার হচ্ছে কি, আগেও পর্যায়কালে যা সূত্র এখনও পর্যায়কালে তাই সূত্র। তার মানে তুমি যদি ব্যাস বরাবর, মনে করো কেউ একজন ব্যাস বরাবর সুরঙ্গ কেটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চাই, আর কেউ একজন এই যে জ্যা বরাবর সুরঙ্গ কেটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে চাই, তো কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে, কোন ক্ষেত্রে কম লাগবে? দুই ক্ষেত্রে সময় সেম লাগবে, কারণ দুই ক্ষেত্রে পর্যায়কালের মান একই আসবে, তো পর্যায়কালের অর্ধেক সময় এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে, তো দুই ক্ষেত্রে কিন্তু একই সময়ে ওই প্রান্তে গিয়ে পৌঁছাবে। তো আমরা দেখলাম যে দুই ক্ষেত্রে সূত্রটা একই থাকে। এইখানে তোমরা আরেকটা জিনিস একটু বইতে দেখে থাকবে যে সূত্রটা এরকম, অনেক সময় বইতে এরকম লেখা আছে যে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার, দেখো আর ডিভাইডেড বাই জি, তাহলে উপরে আর নিচে হচ্ছে জি, ভূপৃষ্ঠের জি, তাহলে জি ইকুয়াল টু আমরা লিখতে পারি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো তোমরা বইতে অনেক সময় সূত্রটা এরকম দেখে থাকবে যে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার উপরে আর আর স্কোয়ার, তার মানে আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জি এম, এই সূত্রটা তোমরা অনেক সময় বইতে দেখে থাকবা। তো আমরা চাইলে এই সূত্র দিয়েও বের করতে পারি, আমরা চাইলে এই সূত্রটা দিয়েও পর্যায়কালটা বের করতে পারি। এখন তোমার মনে করো যে ম্যাথ কী ধরনের আসবে, তুমি যেভাবে চাও না কেন তুমি বের করতে পারো আর কি। তো এখান থেকে আমরা একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। প্রবলেমটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুরঙ্গ কাটা হয়েছে, এই সুরঙ্গের মধ্যে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ বলে দিয়েছে, কিন্তু ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। এবার আমাদের বলতেছে এই সুরঙ্গের মধ্যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটা যখন 1000 কিলোমিটার গভীরতায় যাবে, এই গভীরতাটা হচ্ছে 1000 কিলোমিটার, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা, তখন বস্তুর উপরে বল কত, বস্তুর উপর পৃথিবীর বল কত নির্ণয় করো। দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে বস্তুর বেগ কত নির্ণয় করো, আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে বস্তুর ত্বরণ কত, এটা আমাদের বের করতে হবে, বস্তুর ত্বরণ কত, এই তিনটা জিনিস এখান থেকে আমাদের বের করতে হবে। তো দেখো এই যে ব্যাস বরাবর সুরঙ্গ কেটে যদি এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা সরল সন্ধিতে স্পন্দন তৈরি করবে, যার পর্যায়কাল নির্ণয় সূত্র হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি। তাহলে টু পাই রুট ওভার আর, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400 × 10³ ডিভাইডেড বাই জি, জি হচ্ছে 9.8। তো এইখান থেকে আমরা হিসাব নিকাশ করে এই যে টি এর মানটা এটা পাবো হচ্ছে 84.6 মিনিট। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, প্রথমে আসবে সেকেন্ডে, তো তাকে তুমি 60 দিয়ে ভাগ দেবে তাহলে এটা আসবে হচ্ছে মিনিটে। তাহলে এটা হচ্ছে টি এর মান, টি এর মানটা আমরা পেয়ে গেলাম, পর্যায়কালটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের চাইনি, আমাদের চাইছে বল কত। তো এটা আমরা একটু বের করে রাখলাম, মেইন জিনিস হচ্ছে এইটা, এইটা তুমি যদি বের করতে পারো তাহলে এইখান থেকে যে কোনো জিনিসই তুমি বের করতে পারবা, মেইন জিনিস হচ্ছে টি বের করা, টিটা আগে থেকে আমরা বের করে রাখলাম। এবার সব বস্তুর উপরে বল বের করতে হবে, তাহলে সাম্য অবস্থা অভিমুখী যে বলটা, সাম্য অবস্থা হচ্ছে পৃথিবীর সেন্টার কেন্দ্র, তাহলে এই পয়েন্টে বস্তুটা যদি থাকে তাহলে সাম্য অবস্থা অভিমুখী এই যে বলটা এফ, এই এফ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস কে এক্স। তো এই যে কে এর মানটা, এই কে এর মানটা হচ্ছে এম জি ডিভাইডেড বাই আর, তাহলে আমরা একবারে লিখি এফ ইকুয়াল টু হবে এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স।
তো এক্স এর পরিচয় ছিল সাম্য অবস্থা থেকে দূরত্ব। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা এইচ এর মানটা বলে দেওয়া আছে, তাহলে সাম্য অবস্থা থেকে দূরত্ব হচ্ছে এটা হচ্ছে এক্স, এই এক্স ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস এইচ, ব্যাস বরাবর সুরঙ্গ। তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি হবে? আর মাইনাস এইচ। তাহলে এখানে এক্স এর মানটা বসাবো আর মাইনাস এইচ, তাহলে এম এর মান বসাই 2 কেজি, জি এর মান 9.8 ডিভাইডেড বাই আর, 6400 × 10³, এখানে এক্স এর মান বসবে আর মাইনাস এইচ। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400 - H এর মান হচ্ছে 1000 কিলোমিটার × 10³। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করে ফোর্সের মানটা বের করে ফেলবা, যে ওই পয়েন্টে সাম্য অবস্থা অভিমুখী অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অভিমুখী যে বলটা সে বলের মান হচ্ছে এইটা। তাহলে প্রথমটা গেল। এবার আসা বস্তুর বেগ কত? তাহলে বস্তুর বেগ, যেহেতু এটা সরলছন্দিত স্পন্দন, তাহলে সরলছন্দিত স্পন্দনের বেগের সূত্র ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি তোমাকে বলছিলাম যে এই ক্ষেত্রে বিস্তার হবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এর পরিবর্তে আমরা আর লিখবো। তাহলে ওমেগা, ওমেগার মানটা আমাদের লাগবে এবার, তো আমরা তো টি এর মানটা বের করছি। এই দেখো, এই যে ওমেগার মানটা বের করতে গেলে এই টিটা আমাদের কাজে লাগবে, কারণ ওমেগা ইকুয়াল টু 2π/T। বুঝতে পারছো? ওমেগা ইকুয়াল টু 2π/T রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2π/T, টি এর মানে আমরা পাইছি 84.6 মিনিট, এটাকে তুমি সেকেন্ডে নিয়ে বসাবা, তাহলে 84.6 × 60, তাহলে এটা আসবে হচ্ছে সেকেন্ডে রুট ওভার আর স্কোয়ার 6400 × 10³ এর বর্গ মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স এর মান হচ্ছে 6400 - 1000, আচ্ছা একবারে লিখি, এটা হচ্ছে 5400, এক্স এর মান এটা হবে হচ্ছে 5400 × 10³ এর বর্গ। এইবার তুমি হিসাব নিকাশ করে এখান থেকে বেগের মানটা বের করে ফেলবা, যে ভূপৃষ্ঠ থেকে যখন বস্তুটা 1000 কিলোমিটার গভীরতায় তখন তার উপরে বেগ কত, তো তার বেগের মানটা হচ্ছে এটা। এবার হচ্ছে বস্তুর ত্বরণ, তো বস্তুর ত্বরণ এ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তো এই এক্স এর মানটা এটা হচ্ছে আর মাইনাস এইচ, এটা তুমি বসাবা, আর ওমেগার মানটা তো এখান থেকে বের করতে পারবা 2π/T। তাহলে এই সূত্রটা ব্যবহার করে তোমরা এ এর মানটাও বের করতে পারবা। তো দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব সহজ যদি তুমি সূত্রগুলো জাস্ট মাথায় রাখতে পারো। তো আবারও বলতেছি মেইন সূত্র হচ্ছে টি এর সূত্রটা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ প্রবলেম আসলে তুমি সলভ করতে পারবা। ওকে।